আমি যে এই জায়গাতে এবং তো কিলো আসলাম তিন কিলো রাস্তা ইট ইজ সোলিং কিন্তু ভাঙা এই জায়গায় আসলে আপনারা কর আমার বলার কথা ছিল ভাই রাস্তাটা একটু ঠিক করে দিয়ে আসার পথে বৃদ্ধ মহিলা আমার মার বয়সী পায়ে ধরে পড়তে ঘর দেখলাম তিন চারটে কুড়াতে উঠাই নিয়ে এটা কার ইন্ধনে করতেছেন বলতে পারবেন তারা আপনাদের কি দেয় খাইতে দেয় এই ধরেন আমার কথা আপনারা করতেছেন ধরে নিলাম আমি আপনাকে খাইতে দিই করতে দিই ছেলেমের পড়ালেখা করাই হাসপাতালে ভর্তি করে দিই তাহলে আমি কিসের নেতা আমার কথায় আপনি আর একটু মাইরে ফেলে কেস করছেন আপনার ছেলেমে দেউলিয়া যাবে আপনি যে মামলাটা খাচ্ছেন পুলিশের কাজ তো পুলিশকে করতেই হবে আপনারা তো ধরে নিয়েই যাবে অমুক নেতা ঢাকায় বসে বলছেন মাইরে দিয়ে আপনি মাইরে দিলেন মাইরে দিয়ে এসে যে আপনার কি হলো আপনি বুঝলেন না সে কি আপনার মামলা লড়ে কোনদিন লড়ছে জেল যা খাওয়াটা তো আপনারা খাটছেন নাকি খাটছেন না ঈদের নামাজ আপনারা তিরিশটা রোজা রেখে পড়তে পারেন লাভ কি হয়েছে ওসি সাহেবের কি হয়েছে আইসে ধরে নিয়ে চলে যাবে আপনার বাসার মহিলাগুলো যারা আছে ছোট ছোট বাচ্চা যারা আছে তারা সাফার করবে তাদের চুলো জ্বলবে না ওই ঢাকায় বসে অনেক নেতা আছে মেরে দেয় নড়াল বসে অনেক নেতা আছে দুই বাধাই দেয় দেখতেছি আর আপনারা ঝাপাই পড়তেছেন আপনাদের সহজ সরল পায়ে ভাঙায় চূড়ায় খায়ে এই নেতারা শেষ করে দেবে সহজ সরল হন ঠিক আছে গ্রামের মানুষ আপনারা সহজ সরল এটা খুব ভালো জিনিস তাই বলে যে যা বলবে সেভাবে লাফাই পড়বেন এইটুকু চিন্তা করবেন না আপনার পরিবারের কথা এই যে কুপাকুপি করতেছেন একদিন এই নাগে লাগবে আপনাকে আবার আপনাকে ওই নাগে লাগবে আর যদি মারামারি করেন আমি আপনাকে ফোন তো ধরার কিছুই নাই সবকিছু বন্ধ হয়ে যায় ওসি সাহেব পুলিশি আইনি যেটা বলে সেটা করবে কোন রকম কোন নেতার কোন কথা শোনা আর হবে মারামারি করবেন না হাজারটা অন্যায় কথা বলবেন চেষ্টা করবো আস্তে আস্তে মিলে আমার কথা হচ্ছে যে মারামারি করছেন তো খবর আছে মারামারি করবেন তো খবর আছে আমি কিন্তু কথা নিয়ে গেছি জবান নিয়ে গেছি মারামারি করবেন না এবার কিন্তু আর কোনো পিড়ি ধরবে না।